আমরা যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চাই তাদের উচ্চশিক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিদেশে উচ্চশিক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম যেই স্টেপ রয়েছে সেটা হচ্ছে ইংলিশের জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। দ্বিতীয়ত যেটা, ইংলিশের পাশাপাশি আপনাকে বিদেশের যেই আদার স্কিলগুলো প্রয়োজন সেগুলোতে যেমন ড্রাইভিং থেকে শুরু করে আনুষঙ্গিক আরো বেশ কিছু বিষয়ে আপনাকে স্কিলে দক্ষ হতে হবে। এছাড়াও আপনাকে অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটির যে অ্যাডমিশন প্রসেসগুলো রয়েছে সেগুলো চেকলিস্টগুলো ফুলফিল করতে হবে। তার পাশাপাশি হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই শেষে আপনি যে কাজটা করতে পারেন, সরাসরি আপনি সেই পেপার অনুযায়ী আপনি সেই দেশের ইমিগ্রেশন প্রসেসের স্টেপগুলোতে যেতে পারেন। ইমিগ্রেশন প্রসেসের স্টেপগুলোতে শেষ করার পরে আপনার যখন ভিসা হয়ে যাবে, অ্যাডমিশন হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, তখন আপনি ফ্লাই করতে পারবেন। সো এটাই হচ্ছে সঠিক নিয়ম।